আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি মুখরোচক ফলের সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। এই ফলটির নাম লটকন। বর্ষার সময় এই ফলটি আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই, কিন্তু কিছুদিন থেকেই এটা একবারে বিলীন হয়ে যায়। তখন আমরা এটা মন চাইলেও খেতে পারি না। খুবই স্বাস্থ্যকর এবং উচ্চ ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি আমাদের অনেকেরই খুবই প্রিয়। তো চলুন দেখে আসি এটাকে আপনারা শেষ হয়ে গেলেও কিভাবে অনেক দিন ধরে খেতে পারবেন। আমি কিছু লটকন ফল নিয়ে নিয়েছি, এগুলো ঝোপা ঝোপায় থাকে। আমি এগুলোকে প্রথমে এভাবে করে সবগুলো আলাদা করে নিব। এভাবে করে একটু একটু বোটা থাকবে, প্রত্যেকটি লটকনকে আমি আলাদা করে নিব। হাত দিয়ে না হলে কেঁচি দিয়েও আমরা এই কাজটা করতে পারি। দেখুন দেখুন, লটকন ফলগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখন প্রত্যেকটি একটা পানিওয়ালা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই ফলগুলোকে আমি একটা পরিষ্কার শুকনো কাপড়ের উপরে রেখে ভালোভাবে পানি শুকিয়ে নেব, যেন একটুও পানি না থাকে, তাহলে এটা সংরক্ষণ করতে গিয়ে সমস্যা হবে। এখন একেবারে শুকনো হয়ে গেছে। এভাবে করে সবগুলো লটকন আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এক্সট্রা পানি আর শরীরে নেই। এখন আমি এই ফলগুলোকে প্রথমে একটা পেপারের উপরে নেব। অবশ্যই পরিষ্কার পেপার হতে হবে, কারণ এটা ডিপ ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবে বেশি, সেই কারণে আমি পেপারটা ইউজ করেছি। পেপারের ভিতরে বরফটা জমতে পারে না। এভাবে করে আমি চারিদিক থেকে মুড়িয়ে নিচ্ছি কিছু লটকন এর ভিতরে দিয়ে। এবারে আমি একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দিয়েছি। আপনারা বেশি পরিমাণে রাখতে পারেন ফল, আমি আপনাদের দেখানোর জন্য কম করে রেখেছি। এভাবে করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যতক্ষণ না বরফ জমে ঠিক ততক্ষণ রেখে দেখব পরবর্তীতে এর কী অবস্থা হয় আর খাওয়ার জন্য কতটা উপযুক্ত থাকে। আমি প্রথম পদ্ধতি বক্সে দেখিয়েছি, এবার একটা ব্যাগের মধ্যে করে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবারও সে আগের মতোই আমি পেপারের উপরে কিছু লটকন ফল নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়েছি। এখন এবারে চারিদিক থেকে এটাকে মুড়িয়ে নিব। অবশ্য পেপারটা দিবেন, তা নাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনাও আছে, আর বরফটা বেশি হয়ে গেলে খেতে সমস্যা হবে। আমি এবার একটি পলিব্যাগের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছি, হাত দিয়ে চেপে ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। একেবারে সিম্পল এই পদ্ধতিটি, কিন্তু আপনাদের মুখের যে স্বাদ লটকন ফল পরে আপনারা খেতে পারবেন, সেক্ষেত্রে এটা খুবই উপযুক্ত। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি ছোট্ট, এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এ ব্যাগটা ভরেও আপনারা রাখতে পারেন, আর ফ্ল্যাট এভাবে রাখলে আপনাদের ফ্রিজে জায়গাও কম লাগবে, কম জায়গাতেও আপনারা অনেকগুলো সংরক্ষণ করতে পারবেন। হয়ে গেছে, এখন জাস্ট এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো যে ডিপে রাখার পরবর্তীতেও আপনারা খুব ভালোভাবে এটা কিভাবে খেতে পারবেন। লটকনগুলো ডিপ হতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আমি আগে থেকে কিছু লটকন ডিপ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য এটা রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর কি অবস্থা হয়েছে। কাগজের মধ্যে রেখেছিলাম আমি, দেখুন কেমন শব্দ হচ্ছে। এভাবে করে ডিপে দীর্ঘদিন থাকলেও আপনাদের ফলটি ইনশাল্লাহ নষ্ট হবে না, আপনারা অনেক দিন যাবত এটাকে খেতে পারবেন। ডিপ থেকে বের করার পরে কিছুক্ষণ আমি অপেক্ষা করব, 5 থেকে 7 মিনিট পরে এটা খাওয়া যাবে। এখন একেবারে শক্ত হয়ে আছে, ভিতরের অবস্থাটা ইনশাল্লাহ
আগের মতো মজা পাবেন। আমি কিছুক্ষণ পরে আপনাদের এটাকে খুলে ভিতরের কোষগুলো দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি, একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে। আমি একটা লটকন আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। এ দেখুন, ঠিক আগের মতনই আপনারা এই কোষগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা একটা করে খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই পদ্ধতিটি খুব ভালো লেগেছে। এই ফলটা খুবই স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদি করে কিভাবে খাবেন সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যখন বের করবেন, আমি একটা টিপস বলে দিচ্ছি, একসাথে বেশি বের করবেন না, জাস্ট যে কয়টা খাবেন সেই কয়টা বের করবেন। তা না হলে কিন্তু একসাথে বেশি বের করলে বাইরে এসে জলীয় বাষ্প সংস্পর্শে এগুলো একবারে নরম নরম হয়ে যাবে, পরে আর ভিতরে রাখার কোনো চান্স নেই। তাই যখন যেটুকু খাবেন সেই কয়টা বের করে খাবেন, তাহলে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে এটা জানিয়ে দেবেন, শেয়ার করবেন প্লিজ। আপনারা আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, নতুন কোনো ছোট্ট টিপস নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এই লটকন ফলটি অবশ্যই সংরক্ষণ করে খাবেন। আল্লাহ হাফেজ।